উপনির্বাচন সম্পর্কত মুখ্যমন্ত্রীক উভতি ধরলে এপিসিসির সভাপতি ভূপেন বরাই। উপনির্বাচন পতার সিদ্ধান্ত লওয়ার অধিকার নাই মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী নিজকে স্বয়ম্ভূ নির্বাচন আয়োগ বলে ভাবে। দেশের সংবিধান মতে ছমাহ বা এবছরের বেশি এটা সমষ্টি প্রতিনিধি নোহাক থাকিব নয়। মুখ্যমন্ত্রীক আমি উপনির্বাচন পাতিলে বাধ্য করাম। পরাজয়ের গ্লানির বাচি থাকি মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করেছে। প্রকৃততে পরাজয়ের আশঙ্কাত ভুগিছে বিজেপি। সামগ্রী কংগ্রেসের পক্ষত সিডলিত বিজেপির অবস্থা বেয়া। বঙ্গাইগাঁওর আসন বিজেপিক এড়ি নিদিয়া অগপয়। বিহালীতো বিজেপির শোচনীয় অবস্থা। কেবল ঢলাইতে কংগ্রেসের সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হব। সেয়ে উপনির্বাচনের আঁতরি থাকিব বিচাৰিছে মুখ্যমন্ত্রী। উপনির্বাচনক লৈ কালি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যেটা স্টেটমেন্ট মানে আচরিত পাও। ডিলিমিটেশনের সময়ের আমার অসমৰ মুখ্যমন্ত্রীগুলো স্বয়ম্ভূ ইলেকশন কমিশনের দরে ব্যবহার করব বিচার মানে সেলফ স্টাইল ইলেকশন কমিশন হব বিচার। সংবিধানত লিখা আছে, দিয়ক ফটোকে দিয়ক, সংবিধানত লিখা আছে যে এসেম্বলি আর লোকসভা ইলেকশন যদি ছমাহতকে বেশি সময় থাকে, ছমাহতকে বেশি দিন এটা লোকসভা সমষ্টি এটা বিধানসভা সমষ্টি প্রতিনিধিত্ববিহীন হব নোৱাৰে। এইটো দেশৰ সংবিধানত লিখা আছে যে মোৰ দেন ছিক্স মন্থ আপুনি এটা সিট ভেকেণ্ট কৰি ৰাখিব নোৱাৰে। ইলেকশন কমিশনৰ কোনো প্ৰতিক্ৰিয়া নাই। মুখ্যমন্ত্ৰীয়ে কৈ দিলে যে বাই ইলেকশন নহ'ব পাৰে। এইটো তেখেতৰ আৰু বিজেপি দলৰ আভ্যন্তরীণ যে রাজনৈতিক বর্তমান অবস্থা, সেই কারণে কথাটা কৈছে বলে মই ভাবো। কারণ এক নম্বর হয়েছে সিডলি সমষ্টিত বিজেপির ভবিষ্যৎ নাই। বঙাইগাঁও সমষ্টির সিট বিজেপিক এজিপিয়ে এড়ি নিদিয়ে। সামগুড়ি সমষ্টিত বিজেপির কোনো ভবিষ্যৎ নাই। বিহালী সমষ্টিত বিজেপি শোচনীয় পরাজয় হব। অকল বিজেপির কংগ্রেসের কন্টেস্ট হব ঢলাই সমষ্টিত। গতি যেহেতু বিজেপি দলটোর এই পাঁচটা সমষ্টির বাই ইলেকশনক লৈ যথেষ্ট আশঙ্কাত ভুগি আছে, সেই কারণে মুখ্যমন্ত্রী এটা ষড়যন্ত্র রচনা করব বিচাৰিছে যে কিবা করে পেলায় পরাজয় গ্লানিতক ইলেকশন রখাই থাকব পারি নাকি। গতি এই ইলেকশন পাতিবলে আমি মুখ্যমন্ত্রীক বাধ্য করি। হি ইজ নট ইলেকশন কমিশন, হি ইজ নট অথরিটি। হুয়েদার বাই ইলেকশন উইল বি হেল্ড অর নট, দ্যাট সি এম ক্যানট।